ট্রেনের মধ্যেই খুন হলেন তবলার শিক্ষক। মঙ্গলবার সকালে কাটিহার এক্সপ্রেস হাওড়া আসার পর প্রতিবন্ধী কামরার বাঙ্ক থেকে তার দেহ উদ্ধার হয়। বুকে ও পেটে তিন জায়গায় ছুরির আঘাত থাকায় পুলিশে নিশ্চিত হয় তাকে খুন করা হয়েছে। বালি ঘোষপাড়ার বাসিন্দা এই তবলার শিক্ষকের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃতের কাছে কোনো রকম পরিচয়পত্র বা টিকিট ছিল না, ফলে প্রথমে তার পরিচয় জানা যায়নি। পরে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। বাড়ির লোকজনের কথায় বছর ষাটের এই তবলার শিক্ষক কাটিহার গিয়েছিলেন তবলার তালিম দিতে। সোমবার রাতে 10:30 নাগাদ তিনি বিহারের কাটিহার থেকে ট্রেনে চড়েন। রাতে বাড়ির লোকজনের সঙ্গে আর যোগাযোগ হয়নি। সকাল 7:30 নাগাদ ট্রেনটি হাওড়া আসে। প্রতিবন্ধী কামরার বাঙ্কে তার দেহটি পড়েছিল, সেখান থেকেই উদ্ধার হয় দেহটি। প্রাথমিকভাবে রেল পুলিশের ধারণা, মালদহের আগেই ট্রেনের মধ্যে তিনি খুন হন। মালদহ ও তার আগের স্টেশনগুলিতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের কিনারা এখনও করতে পারেনি পুলিশ। এই ঘটনার পর ফের ট্রেন যাত্রী নিরাপত্তার চরম অভাব নিয়ে প্রশ্ন তুলে দিলেন যাত্রীরাই। বিষয়টি জানানো হয়েছে বিহার রেল পুলিশকেও। তো যথারীতি ওনার স্ত্রী একটু টুকটাক কাজে বেরিয়েছিলেন, তা আমাকে সন্ধ্যেবেলা ফোন করেন 7:30 সময়। যে এরকম ফোন করছি, আজকে তো ফেরার কথা ছিল 8:30 মধ্যে ঢুকে পড়ে, তো আজকে ফোনের সুইচ অফ বলছে, আমি কিছু বুঝতে পারছি না। মানে ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, গিয়ে দেখছি। তো আমি বাড়িতে আসার পরে তারপরে ওনার নাম্বারে ফোন করি অনেকবার। ফোন করার পরে যখন দেখছি কিছু ফোন রেসপন্স পাচ্ছি না, তখন ওনার প্রতিবেশী কয়েকজনকে আমি বলি, তাদের মধ্যে কারোর সঙ্গে হাওড়া জিআরপি ফোন নাম্বার নিয়ে জিআরপিতে ফোন করে। তখন ওনারা বলেন যে আজকে কাটিহারের এক্সপ্রেস সকালবেলা যখন ঢুকেছে তখন আমরা একটা ডেড বডি পাওয়া গেছে, তো আজকে রাত্রে তো কিছু করা যাবে না, আপনারা কালকে সকালে আসুন, এসে বডি আইডেন্টিফাই করবেন মঙ্গলবার দিনকে। তো সেদিনকে তারপরে আমরা ওনার ওখান থেকে একজন ফোন করেন নাম্বারে, সে তার নাম্বারই ফোন করে যে একটা ছবি পাঠান। তো ছবি পাঠানোর পরে ওনারা 10 মিনিট বাদে জানান যে ছবির সঙ্গে বডির মুখায়ব 95% মিলে গেছে, বাকিটা আমরা বলতে পারছি না, আপনারা আসুন আইডেন্টিফাই করবেন। তো সকালবেলা কালকে আমরা যে লোকজন যায় এখান থেকে সব যায়, আত্মীয় স্বজন সবাই যায়। তো গিয়ে বডিটা ওনারা যখন দেখান তখন দেখে আমরা ওনারা বলেন যে এতো মার্ডার, কারণ মুখের মধ্যে রক্তের দাগ, দাঁতটা ভাঙা এবং পেটে 2-3 জায়গায় ভোজালির কোপড় রয়েছে, তো এতো মার্ডার হয়েছে। বলে আপনারা কী করে বুঝলেন? বলে ভাই তো দেখে বোঝা যাচ্ছে। যে যাই হোক, তো তারপরে যথারীতি আমি যাই এখান থেকে, ওনারা বলেন যে একটা পঞ্চায়েতের থেকে একটা সার্টিফিকেট, লোকাল পঞ্চায়েতের একটা সার্টিফিকেট লাগবে হার্ড কপি, কারণ উনি যে ছেলে তার নাম, ছেলেকেই যে বডি হ্যান্ড ওভার করা হবে এটা যেন কার, ওনার নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি তবলা বাদক, উনি 12 বছর রামকৃষ্ণ কাটিহার রামকৃষ্ণ মিশনে তবলার শিক্ষক ছিলেন। তারপর ওখানে কিছু স্টুডেন্টদের উনি তালিম দেন, সঙ্গত করেন। বালিতে কোথায় থাকে? বালিতে এইখানেই থাকে, এখানেই থাকে এখন। আর উনি ভাড়া থাকেন, তো উনি বিভিন্ন জায়গা থেকে হয়তো 2-3 বছর অন্তর অন্তর ঘোষপাড়া বাড়িতে চেঞ্জ করেন। আগে উনি থাকতেন কাটিহারে, ওনার জন্ম, ওনার আসল বাড়ি ছিল ওনার কাটিহারে। কাটিহারে ওনার বাবা যেহেতু রেলের চাকরি করতেন, তো ওখানেই ওনাদের রেলের কোয়ার্টার ছিল আর কি, তো সুতরাং ওখানেই জন্ম থেকে বড় হয়েছে, মানুষ ওখানে পরিচিত অনেক। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। অ্যারাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।